ওসমানীয় সাম্রাজ্যের দশম এবং সবচেয়ে প্রভাবশালী সুলতান সুলেমানের শাসনকালের উপর নির্মিত সিরিয়াল সুলতান সুলেমানের মাধ্যমে এদেশে ব্যাপক জনপ্রিয়তা পায় বিদেশি সিরিয়াল। দর্শক চাহিদার কারণে একের পর এক বিদেশি সিরিয়াল প্রচার করছে দেশীয় টিভি চ্যানেলগুলো। এর পাশাপাশি বিদেশি সিনেমার দাপট তো রয়েছেই। শুক্রবার রাজধানী সেগুন বাগিচায় এক অনুষ্ঠানে চলচ্চিত্র শিল্পের রুগ্ন অবস্থা নিয়ে আক্ষেপ ঝরল বরেণ্য চলচ্চিত্র পরিচালক ও প্রবীণ অভিনয় শিল্পী কাজী হায়াতের কণ্ঠে। সিনেমা আজ বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, মাননীয় মন্ত্রী আপনার হাতে আমার সিনেমা, আমার সিনেমা শেষ হয়ে গেলে আবেগ তৈরির কারখানা শেষ হয়ে যাবে। বিদেশি সিরিয়াল সিনেমা কিংবা সংস্কৃতির অবাধ বিচরণে সমাজে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বললেন, বিয়ের অনুষ্ঠানে বাংলা গানের পরিবর্তে হিন্দি গান, এমনকি ছাত্র সংগঠনের মিছিলেও বাজানো হচ্ছে ইংরেজি গান, যা তাকে ব্যথিত করে বলে মন্তব্য করলেন। বিয়ের অনুষ্ঠানের আগে এখন হিন্দি গানের চর্চা হয়, গায়ে হলুদে হিন্দি গানের নাচ হয়, ছাত্র সংগঠনের মিছিলে হিন্দি গান কিংবা ইংরেজি গান বাজবে। তখন হিন্দি গানের ইয়ে ছিল না, ইংরেজি গান অনেকে শুনত, ইংরেজি গান বাজবে এটি আমাদের কল্পনায়ও কখনো ছিল না, কিন্তু এখন সেটি হয়। দেশীয় চলচ্চিত্রের সুরক্ষা প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমানে বিদেশি সিরিয়াল আমদানি নিরুৎসাহিত করছে সরকার, কোন চ্যানেলকে একটির বেশি বিদেশি সিরিয়াল প্রচার করতে দেওয়া হচ্ছে না। এখন নিয়ম করে দিয়েছি, কোনো কোনো টেলিভিশন চ্যানেল তিনটা চারটা করা শুরু করেছে, আবার চাইনিজ সিরিয়াল। চায়নার সাথে আমার কি কৃষ্টি সংস্কৃতি মিল আছে বলুন, কোনো মিল আছে? তো চাইনিজ সিরিয়াল কেন আমাকে দেখতে হবে, কিংবা কোরিয়ান সিরিয়াল কেন আমাকে দেখতে হবে? হ্যাঁ, ইংলিশ সিরিয়াল আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি, ব্রিটিশ আমল থেকে দেখি, সেটা হতে পারে, বা তার্কিক সিরিয়াল আমাদের সাথে কিছু কিছু মিল আছে হতে পারে, কিন্তু এগুলোর জন্য আবেদন করে আমরা সব আটকে দিয়েছি এবং বলেছি যে একটার বেশি সিরিয়াল কোনো টেলিভিশন চ্যানেল দিতে পারবে না। সিনেমা হল চালু করতে 1000 কোটি টাকার তহবিল গঠন করেছে সরকার, যেখানে স্বল্প সুদে ঋণ দেওয়া হচ্ছে হল মালিকদের। বছরে 20টি সিনেমা নির্মাণে দেওয়া হচ্ছে সরকারি অনুদান। প্রায় আমার কাছে যতটুকু খবর 70-80টা দরখাস্ত পড়েছে। আমি সিনেমা হলের মালিকদের নিয়ে, ব্যাংকের সিইও, এমডি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আমি নিজে বৈঠক করেছি 2 দফা, এবং অনেকগুলো প্রজেক্ট এখন গতি পেয়েছে। আর সিনেমা হল কমে গেছে এই কথাটা সঠিক নয়, কমেছে। বাংলাদেশে এক সময় 1200 সিনেমা হল ছিল, তারপর 700 ছিল, তারপর এরপরে 100 নিচে নেমেছে, কিন্তু হাওয়া তারপর আরও কয়েকটি সিনেমা মুক্তি পাওয়ার পর সিনেমা হল কিন্তু 300-তে উঠেছে। এসব কর্মকাণ্ডের প্রভাবে চলচ্চিত্র শিল্প ঘুরে দাঁড়াচ্ছে। সম্প্রতি মুক্তি পাওয়া হাওয়া চলচ্চিত্রকে উদাহরণ হিসেবে উল্লেখ করেন মন্ত্রী। আমি কখনো ভাবি নাই কলকাতা শহরে বাংলাদেশের সিনেমা দেখার জন্য 1 কিলোমিটার লাইন হবে, হাওয়া সিনেমা দেখার জন্য 1 কিলোমিটার লাইন হয়েছে। আগামী বছরে কমপক্ষে 100টি সিনেমা মুক্তি দেওয়ার লক্ষ্য নির্ধারণের কথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।